হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমরা প্রেগনেন্সি আটকানোর জন্য ব্যবহার করে থাকি আজ জানবো এই প্রেগনেন্সি আটকানো ছাড়া এই মেডিসিনটি আরও কি কি কাজ করে অন্যান্য ব্যবহারগুলি আজ জানব তার সাথে সাথে এর সাইড ইফেক্ট এর প্রপার ডোজ কি কী সাবধানতা অবলম্বন করে ট্যাবলেটটিকে নিতে হবে কাদের ক্ষেত্রে ট্যাবলেটটি নেওয়া যাবে না এবং এটি আমাদের শরীরে কিভাবে কাজ করে যে প্রেগনেন্সি আটকায় সেটা কিভাবে আটকায় সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে যেটি হলো একরোজ গোল্ড যার মূল উপাদান হলো লিভো নজেস্ট্রেল তার সঙ্গে এথাইনেস্ট্রোডিয়াল ও এর সঙ্গে আছে ফিউমারের ট্যাবলেট অর্থাৎ আয়রন ট্যাবলেট এটা তো এটি মূলত যে ব্যবহার প্রধানত যে ব্যবহারটা সবথেকে বেশি করে থাকি সেটা হলো প্রেগনেন্সি আটকানোর জন্য অর্থাৎ গর্ভনিরোধক পিল হিসেবে কন্ট্রাসেপটিক পিল হিসেবে এছাড়াও যদি কোনো মহিলার ইউটেরাস ফাইব্রয়েড থাকে সেক্ষেত্রে দেখা যায় যে সেই মহিলার অনিয়মিত মাসিক হচ্ছে এবং মাসিকের সময় ব্লিডিং বেশি হচ্ছে এবং প্রচুর পরিমাণে যন্ত্রণা হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি লিখে থাকেন তাছাড়া যে বললাম অনিয়মিত মাসিকের ক্ষেত্রে যদি অতিরিক্ত বেশি ব্লিডিং হয় মাসিকের সময় সেই ক্ষেত্রেও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এই ট্যাবলেটটি এছাড়াও কিছু কিছু মহিলার যে হরমোনাল ডিসব্যালেন্সের কারণে মুখে ব্রণ দেখা দেয় তো সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি যদি সেবন করা হয় ডাক্তারের পরামর্শে তো সেই ব্রণও ঠিক করতে সাহায্য করে এই ট্যাবলেটটি তাছাড়া যাদের রিকারেন মিসক্যারেজ অর্থাৎ বারবার মিসক্যারেজ হয়ে যায় সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন তো এই ট্যাবলেটটি কিভাবে প্রেগনেন্সি আটকায় তো প্রথমত যে কাজটি করে এই ট্যাবলেটটি এটি হচ্ছে যে ওভারি থেকে যে ডিম্বাশয় থেকে ওভার সিক্রেশন হয় অর্থাৎ ডিম্বাণু নিশ্রণ হয় সেই ডিম্বাণুকে বের হতে দেয় না প্রথমত আটকানোর কাজ করে তাছাড়া যে সিমেন সেই সিমেনের গতিবিধিকে প্রভাবিত করে এছাড়াও যে শুক্রাণু আমাদের এই শুক্রাণুর মুভমেন্টকে আটকিয়ে দেয় যার ফলে ফার্টিলাইজেশান হতে পারে না তাছাড়া আরেকটি কাজ করে কী কাজ করে ট্যাবলেটটি যে ফার্টিলাইজেশান হওয়ার পরে যে ইউটেরাসে যে ভ্রণটি স্থাপিত হবে তার জন্য সেখানে অ্যাম্ব্রিও ফিক্সড হয় অর্থাৎ অ্যাম্ব্রিও নামে একটি স্তর ফিক্সড হয় স্তর তৈরি হয় যাতে করে সে স্তরে এসে সেই ভ্রণটি স্থাপিত হতে পারে তো সেই কাজটাকে এ আটকে দেয় বাধা দেয় সেই অ্যাম্ব্রিও ফিক্সড হতে দেয় না যার ফলে সেটা সেখানে স্থাপিত হতে পারে না এবং প্রেগনেন্সি আসে না এইভাবেই কাজ করে তো এই ট্যাবলেটটি খাওয়াকালীন কী কী সাইড ইফেক্ট দেখা যায় চলুন জেনে নেই তো প্রথমত যে সাইড ইফেক্টটি দেখা যায় যে এই ট্যাবলেটটি নেওয়া শুরুতে মাথা ঘোরা বমি 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 ভাব এটা কিন্তু প্রায় ক্ষেত্রেই আসে তবে এক সপ্তাহ মতো স্থায়ী হয় বেশিরভাগ ক্ষেত্রেই তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটি কন্টিনিউ নেওয়ার ফলে ওয়েট বেড়ে যেতে পারে এছাড়াও আরেকটি সমস্যা দেখা যায় যে মুখে কালো কালো ছোপ ছোপ দাঁত পড়ে অর্থাৎ যেটা মেলাজমা বলি আমরা সেই দাঁত দেখা যায় এছাড়াও আপনার পিরিয়ড হতে বিলম্ব করতে পারে এইসব সমস্যাগুলি দেখা যায় তো কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে কোন কোন মহিলার ক্ষেত্রে এই ট্যাবলেটটি নেওয়া যাবে না চলুন জেনে নিই প্রথমত হচ্ছে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয় সেই ক্ষেত্রে ট্যাবলেটটিকে সেবন করা যাবে না দ্বিতীয়ত হচ্ছে যদি তার প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার বেশি থাকে উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে নেওয়া যাবে না ক্যান্সার হার্ট কিডনি লিভার রিলেটেড কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রেও এই ট্যাবলেটটিকে এড়িয়ে চলতে হবে তবে এই ট্যাবলেটটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে একবার যোগাযোগ করে নেবেন আর ট্যাবলেট ডোজ বলতে গেলে এটা প্রতিদিন রাত্রিবেলায় একটি করে নিতে হয় যদি আপনি এ ডোজ ভুলে যান বা রাত্রিবেলায় কোনো রাত্রিতে এটি যদি নিতে ভুলে যান তার পরের দিন যদি সকালে মনে পড়ে তো সঙ্গে সঙ্গে একটি ট্যাবলেট নিয়ে নেন আমার রাত্রিবেলার কাঠটায় রাত্রিবেলাতেই নেবেন কিন্তু মিস করা যাবে না তবে সব থেকে ভালো হয় একজন ডাক্তারবাবুর সঙ্গে একজন গাইনোকোলজিস্টের সঙ্গে যদি আপনি পরামর্শ করে নিতে পারেন তো তো এই ছিল একরোজ গোল্ড ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ